চা হচ্ছে দিয়ে, এদিকে জল গরম, মাত্র অন্ধকারটা কাটলো, 5:30টার মতন বাজে, আমাদের গাড়ি চলে আসছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন 6টার কাছাকাছি সময় হয়েছে সকাল। এই যে মা রেডি হয়ে বসে আছে, তারপরে যে দেখো আয়ুষ। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং, খুব সকালে বলছি গুড মর্নিং, আমি এত সকালে বলি না তোমাদেরকে, আজকে খুব সকালে বলছি গুড মর্নিং। মাও বলো গুড মর্নিং। দেখো তোমাদের দাদা ভাইও রেডি। টাটা টাটা কেন করো, এখন যাচ্ছি রাস্তা টুপিং বেরোচ্ছি। আমাদের গাড়ি প্রচন্ড কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। 6টা বাজে, নাহলে আমরা আগেই আরো বেরোতাম, কিন্তু কুয়াশার জন্য একটু দেরি লেট করে বের হয়েছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা নৌকা ঘাট পার হলাম, এখন মেডিকেলের দিকে যাচ্ছি, শিলিগুড়ি মেডিকেল। শিলিগুড়ি মেডিকেল শিব মন্দির পার হয়ে আমরা পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছি। শিলিগুড়ির থেকে তোমরা যে কোনো গাড়িতেই পানি ট্যাঙ্কি পর্যন্ত আসতে পারবে, সবই আসে, টোটোতে আসবে না, বাসে করে, বাসও আসে, অটোও আসে। মানে শিলিগুড়ি থেকে NJP হোক, মানে যেখান থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত তোমরা আসবে, অটো, বাসও আসে। শিলিগুড়ি থেকে তোমরা অটো বাস করে তোমরা পানি ট্যাঙ্কি পর্যন্ত আসবে, পানি ট্যাঙ্কি এসে ওইখানে আমাদের বাসটা ছেড়ে যেতে হবে। আমরা যেভাবেই আসি না কেন, বাস অটো যেভাবেই আসি না কেন, এখান থেকে আমাদের ছেড়ে দিতে হবে ইন্ডিয়ারটা। ওই পাশে দেখবা এখানে চেকিং হবে, আমাদের আধার কার্ড আর হচ্ছে আমাদের ভ্যাকসিনের সার্টিফিকেট চেকিং হবে। চেকিং করার পরে আমরা ব্রিজের ওই পাশে যাব। ওই পাশ থেকে যারা বাস নিয়ে আসেনি, যারা লোকাল বাসে করে এসছে, তারা বাসটা এখানেই ছেড়ে দিতে হবে। তারপরে এখানে এন্ট্রি হবে, এখানে সব কিছু দেখানোর পরে এখানে এন্ট্রি হবে। এন্ট্রির পরে সব কিছু দেখানোর পরে, সব পারমিশন পাওয়া গেলে, তারপরে ব্রিজটার ওই পাশে গিয়ে তোমরা নেপালের যে টোটোগুলো আছে ওটা পেয়ে যাবে। তোমরা ব্রিজ থেকে নেবে না, ব্রিজ একটু পার করে তারপরে তোমরা যদি টোটোটা নাও তাহলে ভালো হবে, নাহলে এখান ব্রিজের আগের ব্রিজের এই পাশ থেকে নিলে অনেক দাম বলে। এর জন্য ব্রিজটা পার করে তারপরে তোমরা অটো মানে টোটোটা নিতে পারো। আর এখানে দেখো আমাদের চেকিং হবে, চেকিং করে তারপরে আমরা সবাই নেমে যাব গাড়িটা থেকে, নেমে তারপরে আমাদের চেকিং হবে। চেকিংয়ের পরে আমরা ব্রিজটার ওই পাশ থেকে আমরা গাড়িটার মধ্যে উঠবো, যেহেতু আমরা মানে গাড়ি নিয়ে আসছি, এজন্য আমাদের আর অন্য মানে টোটোতে যেতে লাগেনি, আমরা গাড়ি নিয়েই চলে যেতে পেরেছি। এটা হচ্ছে মেচি ব্রিজ বর্ডার, চেকিং হচ্ছে সব। মেচি ব্রিজটা পার করে এটা হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার, এটা মেচি নদী, এটা মেচি ব্রিজ। এটা পার করে আমরা দেখো যাচ্ছি, এই যে নেপালে আমরা ঢুকে গেলাম, নেপালে একটু গিয়েই আমাদের নেপালেও চেকিং হবে, সামনের দিকটা চেকিং হবে, একটু নেপালেও চেকিং হবে। এটা নেপাল থেকে চেকিংটা হচ্ছে, নেপালে চেকিং হওয়ার পরে আমরা মানে চেকিংয়ের সাইড দিয়ে ওরাই বলে দিবে যে সাইডে পারমিট করতে হবে, গাড়ি নিয়ে আসলে, যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ির পারমিটটা করতে হবে। তো বেশি লাগে না, একদিন হলে একদিন, একদিনে পারমিটটা করে নিতে হবে। এইখান থেকে ডান সাইডে গিয়ে পারমিটের অফিসটা, এই সাইড থেকে ডান দিকে গেলে পারমিটের অফিসটা তোমরা পারমিট করে নিতে পারো, কোনো অসুবিধা হয় না। আমরা মেচি হসপিটালের দিকে যাচ্ছি, আমাদের পারমিশন নেওয়া হয়ে গেছে। এই যেটা মেচি বাস স্ট্যান্ড, কাকরপিটা বাস স্ট্যান্ড, কাকরপিটা না, কাকরপিটা বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা সব জায়গার, নেপালের সব জায়গার গাড়ি পাবা। এই ভেতরে মার্কেট বড়, অনেক কিছু পাওয়া যায়। এই হোটেল তাজ, এখানে দুই পাশে অনেক হোটেল আছে, অনেক হোটেল। এইখানে সব হোটেল, সব হোটেল দেখো, সব হোটেল। গাড়িটা
এই দুই সাইডে হোটেল আছে গলির ভেতর দিয়ে। এটা হচ্ছে মেচি নেত্রালয়, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এখান দিয়ে যেতে হবে, এটা গেট, সোজা যেতে হবে, বেশি দূর না, অল্প একটু গিয়েই। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে, রেজিস্ট্রেশন 150 টাকার আছে, 400 টাকার আছে। 150 টাকাটা হচ্ছে নর্মাল, আর 400 টাকাটা স্পেশাল। এখানে এই যে কাউন্টারটার মধ্যে করতে হবে 400 টাকা আর 150 টাকা। তারপরে এখানে তোমাদের ওয়েট করতে হবে, এখানে ওয়েট করার পরে ওই ভেতর থেকে অ্যানাউন্সমেন্ট আসবে, নামের নাম যখন অ্যানাউন্স হবে তখন তোমরা সিঁড়িটা দিয়ে ভেতরে ঢুকে যাবে। এখানে রেজিস্ট্রেশন করে এখানে তোমরা 400 টাকা 150 টাকা রেজিস্ট্রেশন করবা, নাম সিঁড়িটা দিয়ে উঠে গেলে তোমরা দেখবা ডান সাইডে বসার জায়গা আছে, এখানেও বসতে পারো। তারপরে একটু এগিয়ে গেলেই এইখানে হচ্ছে, এইখানে ক্যাশ কাউন্টার, এইখানে টাকা পয়সা লেনদেন হয়। যদি অপারেশন অনেক কিছু ব্যাপার থাকে এখানে টাকা পয়সা জমা দিতে হয়। আর এইখানটায় ঢুকেই তোমরা সব ডাক্তার দেখাতে পারবে। আমি আর মা বসেছিলাম, বাবা আর জেঠিমা ডাক্তার এখানে গেছিলো, এর জন্য আমি আর মা বসেছিলাম। আমাকে আর ভিডিও করতে অ্যালাউ দেয় করেনি, তো এর জন্যই বসেছিলাম এখানে। তাও চুপ করে একটু ক্যামেরাটা বের করেছিলাম। এখানে যাদের অপারেশন হয় তাদের আর কি সুগার টেস্ট যত রকম টেস্ট আছে এখানে এইখানে এই ল্যাবের করে এইখান থেকে ডাইরেক্ট রিপোর্ট চলে যায় এখানে, তারপরেই অপারেশনের জন্য নিয়ে যায়। আর রিপোর্ট না গেলে নিয়ে যায় না, কাউন্টারে রিপোর্ট চলে যায়, আপনাদের আর যেতে হবে না রিপোর্ট নিয়ে, মানে এখান থেকে নিয়ে যেতে হবে না, শুধু এখানে এসে রক্তটা দিতে হবে। এটা মেচি নেত্রালয়ের পেছনটা। এটা হয়ে গেছে তোমার? এই যে জেঠিমার টেস্ট হয়ে গেল, সুগার টেস্ট, এখন ডাক্তার আবার দেখবে কখন এখন অপারেশন করে। একটা তো আগেই হয়ে গেছে, এখন আরেকটা হবে, তো ঠিক আছে। যদি করতে দেয় ভেতরে আমাকে ভিডিও মানে শ্যুটটা করতে দেয় তাহলেই তোমাদের দেখাতে পারবো, নাহলে তো দেখাতে পারবো না। এখন একটা বেজে গেছে দিদি। ইহা পে কাহা কাহা সে লোক আতা হ্যায়? জ্যাদাতর রাজস্থান সে আর বেঙ্গল সে, ইন্ডিয়া। আচ্ছা, ইয়া ইহা কা ট্রিটমেন্ট কেসা হ্যায়? বড়িয়া, আচ্ছা। এটা মেচি নেত্রালয়ের ভেতরেই ক্যান্টিন, এখানে 10টার মধ্যে যদি আপনারা আসেন তাহলে সকালে রুটি তরকারি খেতে পারবেন, 10টার পরে আসলে ভাত, রাত্রি 7টা পর্যন্ত এখানে হয়। খুব ভালো পরিষেবা দেয়, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয়। আর এখানে দেখো নার্স দিদিরাও খাচ্ছে, এখানে হসপিটালে যত স্টাফ আছে সবাই এখানে খাওয়া দাওয়া করে, কোনো অসুবিধা হয় না। মানে পেশেন্টদের বিশেষ করে মানে যেরকম টাইপের খাওয়াটা দরকার সব রকমই এখানে আছে, তো আমাদের তো খুব ভালো লেগেছে এখানে খেয়ে। আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে আসি। এখানে আমার জেঠিমা আর বাবার যে অপারেশনটা হওয়ার কথা ছিল, আমাদের সেই অপারেশনটা সেদিন হয়নি, আমাদের অনেক লেট হয়ে গেছিলো আসতে। আর তো আপনারা যদি আসতে চান একটু সকাল সকাল বেরোবেন, মানে সকাল 9টা থেকে 10টার ভেতরে যদি আসেন তাহলে আপনাদের সেদিনে অপারেশনটা হয়ে যাবে, আমাদের লেট হয়ে গেছে জন্য হয়নি। আর দেখুন রাস্তার দুই পাশে অনেক হোটেল, অনেক, আপনারা একটু দেখে হোটেলে যাবেন, অনেক হোটেল রাস্তার দুই সাইডে, অনেক হোটেল। এই যে ঢাকা হোটেল, এখানে থাকতে পারো। অনেকক্ষণ পরে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো এই রুমটা নিয়েছি, তোমাদের ঠিক মতো দেখাতে পারলাম না, কালকে দেখাবো। আজকে বাবা জেঠিমা কারো অপারেশন হয়নি, কালকে হবে। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো, মানে আমাদের বের হতেই লেট হচ্ছে, 6টার দিকে বেরোচ্ছি, কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য গাড়ি ঠিক করে আসতে পারিনি, এই জন্য লেট হয়ে গেছে। এখানে ঢুকেছি 11টায়, মেচি নার্সিং মানে মেচি নেত্রালয়ে ঢুকেছি 11টায়। তা আমাদের বাবার তারপরে জেঠিমা এদের কারো অপারেশন হয়নি আজকে, চোখের ইসে একটু প্রবলেমও আছি, টেনশনে আছি বাবাকে নিয়ে। তা যাই হোক, সব কিছু হোক, তারপরে তোমাদেরকে বলবো। আর হচ্ছে
দুটো রুম নিয়েছি, একটাতে আমার যে ভাই আসছে কাকাতো ভাই ও থাকবে, তোমাদের দাদা ভাই থাকবে, তারপর আমাদের যে গাড়ি নিয়ে আসছে ওই দাদাটা থাকবে ওই ঘরটার মধ্যে, আর এই ঘরে ওই পাশে জেঠিমা, এই পাশে বাবা মা, আর এই পাশে আমি, আর এই দেখো আয়ুষ, এটা মধ্যে আমরা আমরা এই পাঁচজন থাকি। আমরা নিচে নেমে গেলাম, ঠান্ডার জন্য প্রচন্ড ঠান্ডা বাইরে, উমা হাওয়া কে এনে তো সেই হাওয়া আসছে, ওরা নামছে আস্তে আস্তে, প্রচন্ড ঠান্ডা। আটটা বাজে, একদম নিস্তব্ধ হয়ে গেছে, সব দোকান টোকান সব বন্ধ, এখানে আটটাতেই বন্ধ করে দেয় হোটেলটা। কালকে দেখাবো তোমাদের ঘুরে, আজকে যে কাজের জন্য আসছিলাম সেটা তো হলো না রাত্রে, এমন অনেক রাত্রি হয়ে গেছে। বাবার অপারেশনটা হলে, জেঠিমার অপারেশনটা হলে খুব ভালো হতো, কিন্তু আজকে তো হলো না, এর জন্য আমাদের একটা দিন বেশি থাকতে হবে। আজকে যদি সব কাজ হয়ে যেত তাহলে আমাদের কালকে আমরা বেরিয়ে যেতাম, কিন্তু যেহেতু আজকে হলো না সেহেতু আমাদের একটা দিন আরও বেশি থাকতে হবে। ওই যে জেঠিমা, ওই যে বাবা মা আসতেছে, সব আসতেছে, খাওয়া দাওয়া খুবই শুভ, সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। এই যে মাও নেমে আসলো, বাবা আসতেছে, এই যে বাবাও নেমে আসলো, এখন আমরা খাওয়ার জন্য যাচ্ছি। রোডের পাশে নেওয়া হয়নি হোটেলটা, একটু একটু গলির ভেতরে, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখো আমাদের কাকাতো ভাইও ওদের সঙ্গে খাওয়ার সার্ভ করছে, মানে দিচ্ছে খাবারগুলো, আর রাতের ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর একটা হচ্ছে ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছিল, তো ঠিকই ছিল খাওয়া ওগুলো। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর দেখো রাত্রি আটটার সময় একদম মানে বন্ধ হয়ে যায়, এখানে সাতটা বাজলে একদম মার্কেট সব বন্ধ, এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হয়, সাতটার থেকে আটটার মধ্যে এখানে সব দোকান টোকান বন্ধ, হোটেল টোটেল সব বন্ধ, এর জন্য এখানে রাত্রি মানে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে হয়। তো দেখো সব বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমার যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। গুড নাইট।